45,000 মতো ইভিএম ভালো আছে নির্বাচন করার মতো, সেইগুলো দিয়ে আমরা এই প্রথম ধাপে আমরা 22টা উপজেলা আমরা করতে পারবো। 152টা উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে প্রথম ধাপে। এটার মধ্যে তফসিলটা আমি বিস্তারিত তফসিলটা বলছি যে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 এপ্রিল 2024, মনোনয়নপত্র বাছাই 17 এপ্রিল, আপিল দায়ের 18 থেকে 20 এপ্রিল, আপিল নিষ্পত্তি 21 এপ্রিল, প্রত্যাহার মনোনয়নপত্র প্রত্যাহার 22 এপ্রিল, প্রতীক বরাদ্দ 23 এপ্রিল এবং ভোট গ্রহণ 8ই মে 2024, এটা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এটা তো প্রথম ঘোষণা করেছিল, এখন ধাপগুলো বিভিন্নভাবে আমাদের বিজি প্রেস আছে এবং সবার সাথে সমন্বয় করে একটু ছুটি চেঞ্জ করা হয়েছে, এবং ঈদের ছুটির সাথে সমন্বয় তফসিল সমন্বয় করতে গেলে মানে ডেটটা একটু সমন্বয় করা লাগছে। পরবর্তী যে ধাপগুলো করা হয়েছিল এই ধাপগুলো নির্বাচন কমিশন সমন্বয় করেছে। প্রথম ধাপ ছিল চৌঠা মে, সেখানে 8ই মে করা হয়েছে। দ্বিতীয় ধাপ 23শে মে, তৃতীয় ধাপের নির্বাচন হবে 29শে মে এবং চতুর্থ ধাপ এবং শেষ ধাপের নির্বাচন হবে 5ই জুন। সংখ্যা আগে যা ডিক্লেয়ার করা আছে সেটাই হবে, যে যে পাবলিশ করা আছে যেটা সেটা না, সবগুলো এই মুহূর্তে আমার হাতে নাই আর কি, সেটা 8 মিনিট আছে। আমাদের 8ই মে 152টা উপজেলা নির্বাচন হবে 8ই মে, এবং পরবর্তী ধাপগুলো একইভাবে একটু পিছিয়ে গেছে। আমাদের যে বিজি প্রেসের সাথে ব্যালট পেপার ছাপার সমন্বয় করতে সেখানে হয়েছে, দ্বিতীয় ধাপ হবে 23শে মে, তৃতীয় ধাপ হবে 29শে মে এবং শেষ ধাপ চতুর্থ ধাপ হবে 5ই জুন। এটা 152টা উপজেলার মধ্যে 22টা উপজেলা হবে ইভিএমে আর বাকিগুলো হবে ব্যালটে, দুটাই সমন্বয়ে নির্বাচন হবে। এবং রিটার্নিং অফিসার হবে জেলা নির্বাচন অফিসার বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার থাকবেন রিটার্নিং অফিসার, এবং সহকারী রিটার্নিং অফিসার হবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন। এটা প্রথম ধাপে, এটা প্রথম ধাপে, না না 22টা যে ইভিএম হবে 9টা জেলায়, সেই জেলাগুলো আমি বলে দিচ্ছি, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, কক্সবাজার, মানিকগঞ্জ, এই 9টা জেলার যে সকল উপজেলায় নির্বাচন হবে সেগুলো ইভিএমে হবে। হ্যাঁ পারবে। আর হচ্ছে প্রচারণার সময়টা, প্রচারণার সময় কালার পোস্টার নিয়ে তো বাধা নেই? না বাধা নাই। প্রতীক বরাদ্দ তাহলে প্রথম ধাপ থেকে না না ওখানে হিসাবে গোল হয়েছে, মানে আপনারা আছে ওখানে দেখবেন যে যোগফল সিলেট এবং বিভাগে, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে 44টা বলা আছে, গুনলে দেখবেন যে 43টা হয়, এই জন্য আপনারা 143টা দেখছেন, ওখানে 153 জায়গায় 152 হচ্ছে। শেষ করুন ভাই, শেষ করুন, 152 বললাম। না না প্রতীক বরাদ্দের পরে প্রচারণা, আগের মতো নিয়মই আছে, জনসংযোগ করা হবে, ওটা জনসংযোগ করতে পারবে। জনসংযোগের জায়গাটাতে আপনাদের একটা প্রপোজাল ছিল যে প্রতীক বরাদ্দের আগে থেকেই তো সবসময় বলতাম যে ওরা করতে পারবে না, প্রতীকের দিন থেকে প্রচারণা, তো সেটা এবার কি থাকছে? এটা অনানুষ্ঠানিক বা জনসংযোগ যেটা আছে সেটা অনলাইনে করতে পারবে, সেটা জনসংযোগ, যেটা প্রচার এবং জনসংযোগটাকে মানে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা 5 জনের বেশি করতে পারবে না আগে সেটা। স্যার ঝিনাইদহ, ঝিনাইদহ নিয়ে আলোচনা হয়েছে, এখন ওই বিষয়ে এই তফসিলটা, যেহেতু একটু সময় আছে এখনো তফসিল ঘোষণা করা হয়নি, এটা পরবর্তীতে তফসিল জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইভিএম তো, ইভিএম নিয়ে আলোচনা মূলত যে ইভিএম কতগুলো উপজেলা ইভিএম এ করতে সক্ষম সেইটা নিয়ে আলোচনা, যে কতগুলো অ্যাক্টিভ ইভিএম আছে আমাদের, 45,000 মতো ইভিএম ভালো আছে নির্বাচন করার মতো, সেইগুলো দিয়ে আমরা এই প্রথম ধাপে আমরা 22টা উপজেলা আমরা করতে পারবো।